সুগারের আমাদের ডাক্তারি শাস্ত্রে আমরা বলে থাকি ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগ। ডায়াবেটিসের অর্থ হচ্ছে ব্লাডে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। আমার উদ্দেশ্য হয় যে শর্করার মাত্রাটাকে নর্মাল অবস্থায় রাখা। কখন শর্করার মাত্রা বেড়ে যায়? আমাদের শরীরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস বলে যে গ্ল্যান্ড আছে, সেখানে যদি ইনসুলিন বলে একটা হরমোন তৈরি হয় যেটা সুগারকে কন্ট্রোল করে, তার পরিমাণ কমে যায়। এটাই হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস।